বললাম কুচকুটার জন্য গিফট আন Hey friends, good evening and welcome back to the channel. Hope you people are doing absolutely super duper fun party. আজ হচ্ছে 11th of December 2021. এখন সময় বাজে 7টা। আমি ইভিনিং থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। ছুটকুকে দিয়ে এসেছি মাইমার কাছে। আমি একটু বাইরে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে একটু পার্লার। পার্লারে গিয়ে একটুখানি আইব্রো করবো, আর তো কিছু করানোর নেই। মুখের চকটা মকটা ঠিকই আছে, এখনও চোখলা মোকলা কিছু বেরোয়নি, ঠিকই আছে। যাই হোক, চলো আমি যাই পার্লারের দিকে এগোই। হে ফ্রেন্ডস, গুড আফটারনুন, অ্যান্ড কালকে ওয়েলকাম করে দিয়েছি, আর এখন আমরা রেডি। এতগুলো লাগেজ নিয়ে আমরা কোথায় যাচ্ছি ভাবছো তো? চলো গাড়িতে বসে তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি। মানে জিনিসগুলো দেখে মনে হয় 6-7 মাস আমি আর আসবো না এখানে, তাই তো? ঠিক আছে, চলো গাড়িতে বসে বসে বলবো সবাইকে যে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকদিন পর বাইরে বেরোচ্ছি, তো সেজন্য এতগুলো লাগেজ হয়েছে, আর সাথে বাচ্চা থাকলে তো লাগেজ হয়ই। তো চলো, নিয়েছি। দেখো মাসিমণি এটা হচ্ছে মেসমশাই, মেসমশাই টিভি দেখতে ব্যস্ত। এটা হচ্ছে বৌমণি, এটা হচ্ছে আমাদের বৌমণি, ওইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে চিকুল, ছো না চিকুল, এটা হচ্ছে আমার ভাইপো, আর এটা হচ্ছে, এটা হচ্ছে কে, এটা এটা ভাই, এটা হচ্ছে দাদা ভাই, এটা হচ্ছে ভাই। তুমি কতটা হ্যাপি চিকুল দাদাকে দেখে, দেখি দেখি তুমি সবসময় কি অ্যাটেম্পটে থাকো নাকি? কি বলবো না বলবো, যা সাইব্রোটা করেছে মুখ একদম একটু আলাদা রকমই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মানুষের চেঞ্জ দরকার। আমার দীপ ভাই এসে লুচি বেলতে শুরু করে দিয়েছে। ও এত সুন্দর লুচি বেলে, এত সুন্দর লুচি বেলে। তোর কত বছর দিদি বিয়ে হয়েছে রে? হ্যাঁ, 21। ওর 21 বছর বিয়ে হয়ে গেছে। যদি কেউ লুচি শিখতে চান উইথ সার্টিফিকেট, এখানে আসতে পারেন। আমি আমি ফোন নাম্বার দিয়ে দেবো, দিদির সাথে কনসাল্ট করে নেবেন। হ্যাঁ, দা অসম্ভব ভালো লুচি বেলে। আর এখানে আমাদের লুচি ফুলছে, দেখাচ্ছি, সেই লেভেলের লুচি ফুলছে, দারুন একদম। দারুন লুচি ফুলছে। আর আরেকজন আবার ইনস্ট্রাকশন দিচ্ছে, এইখানে বাবা বসে আছে নিজের কাজে। বাবা নিজের থেকে কাজ বেছে নিয়েছে যে আমার এই কাজটা করতে হবে। গুড মর্নিং ছোটা বাবু, গুড মর্নিং, গুড মর্নিং। দাদা ভাইয়ের সাথে খেললে তুমি? গুড মর্নিং, গুড মর্নিং। কই দেখো ছোনা বাবা, ছোনা বাবা দেখো, এদিকে তাকাও ছোনা বাবা, হাত খেতেই ব্যস্ত। ছোনা বাবা আজ তো হাত ছাড়া ভাত তো খাবে ছোনা বাবা? না না, এটা হচ্ছে আমার দাদা,
সুন্দর একটা কুমড়ো হয়েছে ভেতরে, এখানে কলা গাছে কলা হয়েছে, দেখি কলা গাছে কলা ঝুলছে, এখানে কি সুন্দর ধনে পাতা হয়েছে। আমাদের এখানে ধনে পাতা কিনতে হয়, অনেক সময় ধনে পাতা জন্য পুরো একটা ডেস্ক খারাপ হয়ে যায়, এখানে ধনে পাতা যখন মরজি তখন তোলো। আর এটা মনে হয় পালং শাক মনে হয়, আমি জানি না, এটা মনে হয় পালং শাকই। আচ্ছা পুকুরে স্নান করতে যাবে, আমাদের চিকুরে তো স্নান হয়ে গেছে, জাস্ট নিয়মের জন্য যাবে। এত তাড়াহুড়ো করছিল যে আমরা কেউ কিছু ভালো করে রেডি হয়ে আসতে পারিনি। সবাই যাচ্ছে, আমি কোন কোন দিক থেকে যাচ্ছি আমি নিজে জানি না। একটু সরিয়ে দিলি না ধূপটা, কেউ চান করতে নামবে আবার নিচে না হলে কেন, ফটো তুলছি তো। ঠিক আছে আমি ভিডিও করছি, মোমবাতি জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দেবো থাকবে, যা হাওয়া দিচ্ছে না, নিয়ে ছেলেটাকে নিয়ে চলো। ঘাট পুজো করে এসে আমরা এখন টোটোতে করে একটু বেরিয়ে পড়লাম পুচকুটার জন্য গিফট আনতে। দিদি অ্যাকচুয়ালি গিফট নেবে, তো যাই চলো। রাস্তায় আবার এনাকে পেয়ে গেলাম, হারিয়ে গেছিলেন রাস্তা, আমরা নিয়ে নিয়েছি টোটো।